দেশে বিভিন্ন স্থানে বাড়ছে করোনা সংক্রমণ, একই সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যাও। বগুড়া, গোপালগঞ্জ ও ফরিদপুরে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে 12 জনের মৃত্যু হয়েছে, আক্রান্তের সংখ্যাও বাড়ছে। প্রতিনিধিদের সহায়তায় আফসানা নীলা রিপোর্ট। বগুড়ায় গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে 4 জন আর উপসর্গ নিয়ে মারা গেছেন আরও 2 জন। জেলায় করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 25 জনে। গোপালগঞ্জে করোনা আক্রান্ত এক বৃদ্ধ ও উপসর্গ নিয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। জেলায় মোট আক্রান্ত হয়েছে 402 জন। ফরিদপুরে গেল 24 ঘন্টায় 4 জনের মৃত্যু হয়েছে, মোট মৃত্যুর সংখ্যা 17 জন। নিহতদের স্বাস্থ্যবিধি মেনে দাফনকাজ সম্পূর্ণ হয়েছে। রংপুরে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 700। গত 24 ঘন্টায় রংপুর মেডিকেল কলেজের অ্যানাস্থেশিয়া বিভাগের এক চিকিৎসক ও 2 পুলিশ সদস্য সহ 12 জনের করোনা পজিটিভ এসেছে, আক্রান্তের সংখ্যা 708 জন। দিনাজপুরে 105 জনের নমুনা পরীক্ষায় নতুন 14 জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট আক্রান্ত 412 জন। পঞ্চগড়ে নতুন করে 3 বছর বয়সে এক শিশুর করোনা শনাক্ত হয়েছে, মোট শনাক্ত 114 জন। এছাড়াও মৌলভীবাজার 4 আসনের এমপি, সাবেক চিফ হুইপ, উপাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ, পাবনায় 3 জন ও কুষ্টিয়ায় 12 জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এদিকে করোনা ভাইরাসের বিস্তার রোধে দেশের বিভিন্ন এলাকাকে রেড জোনে চিহ্নিত করে মানতে বলা হচ্ছে স্বাস্থ্যবিধি। আফসানা নীলা, 21 টেলিভিশন।